ঈগলগঞ্জের স্যান্ডেল বিলের 131 নম্বর বুথে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের ঈগলগঞ্জ সমাগত লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন উপলক্ষে সমস্ত রাজনৈতিক দলগুলি মিটিং মিছিলের পাশাপাশি তারা তাদের প্রচার চালাচ্ছে ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন সহ দলীয় পতাকা নিয়ে। স্যান্ডেল বিলের 131 নম্বর বুথে তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত রাজনৈতিক দলের ব্যানার পতাকা টাঙানো আছে, কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, প্রার্থীর ছবি লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন, এ কাজ সাধারণত বিজেপি করেছে, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সংবাদ পেলাম, আমরা সেখানে গিয়েছিলাম, আমরা দেখলাম আমাদের একটা জায়গায় মানে অনেক রাস্তার 1 মাইল পর্যন্ত যত পতাকা ফেস্টুন লাগানো ছিল সেইগুলোকে আমাদের প্রার্থীর মুখে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, তারপর ফ্ল্যাগগুলোকে পোড়ানো হয়েছে। ওদের ফ্ল্যাগগুলো কেউ করে না, বিজেপির ছেলেরাই এই কাজগুলো প্রত্যেকবারেই করে। 2013 সালে আমি যখন ওই গ্রামসভায় ভোটে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময়ে, নাম বলতে পারবেন? আমরা এখনও চেষ্টা করছি যে বিজেপি ছাড়া অন্য কোনো দল এই কাজগুলো করে না। আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ লিখিতভাবে আমরা থানায় করেছি এবং আমাদের থানার থেকে এসেছিল অভিজিৎবাবু, এসআই তদন্ত করছে, হ্যাঁ থানা তদন্ত করছে। কিন্তু বিজেপি ঈগলগঞ্জ মণ্ডল 1 নম্বর সাধারণ সম্পাদক কালীপদ পাইক অভিযোগ অস্বীকার করে বলেন, এই নোংরামি রাজনীতি বিজেপি করে না, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। স্যান্ডেল বিল অঞ্চলের যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কানে এসেছে, ওরা বিজেপিকে দোষ দিচ্ছে, কিন্তু বিজেপি এমন কাজ করে না, বিজেপির ছেলেরা এরকম ঘটনায় জড়িত নয়। ওরা নিজেদের মধ্যে ঝামেলা গণ্ডগোল করে নিজেদের শরিকি কন্দল সেইগুলোর এই বহিঃপ্রকাশ, সেই জন্যই পোস্টার ব্যানার পোড়ানো ছেঁড়া সব ওদেরই ঘটনা, ওরাই বাঁধছে, ওরাই পোড়াচ্ছে, ওরাই সব করছে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে, এটাই ওদের স্বভাব, এইগুলোই ওরা করতে চাইছে।